আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রতিবাদ করছি এবং আমরা এর বিরুদ্ধে যেখানে যেখানে ঘটনা হচ্ছে, আমরা অল ইন্ডিয়া যে আমাদের এডুয়া কমিটি আছে সেখানে সেখানে এর প্রতিবাদ করছি এবং এর প্রতিবাদে আমাদের রাজ্যও হচ্ছে। এই সরকার আসার পর সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত স্টপ হয়নি। ছ বছর থেকে ষাট বছরের বৃদ্ধা কেউ বাকি যাচ্ছে না। বিজেপি সরকারে গভর্নমেন্টের মহিলাদের উপর যে ধরনের আক্রমণ নামিয়ে নিয়ে আসছে, এই সরকারও একই রকম নামিয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই দুটো সরকারের বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই আন্দোলন আছে। মাইনরিটির ওপরে অত্যাচার নামিয়ে আনছে, বিলকিস বানর ধর্ষকদের ছেড়ে দিচ্ছে, এবং এই যে গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, সবের জন্য বিজেপি আরএসএসের সরকার দায়ী। পাশাপাশি আমাদের রাজ্য সরকারও, আসলে আমরা মনে করি এই যে বিরোধী দলের খেলা চলছে, ওটা নাটক ছাড়া কিছু না। দেখুন না, আদানির যে হিন্ডেনমার্ক রিসার্চ দেখিয়েছে, আদানির জন্য বিজেপি সরকার বিজেপি আরএসএসের সরকার এসবিআইকে এলআইসিকে ইনভেস্ট করতে বাধ্য করেছে। একইভাবে তাজপুরের অত একর জমি এক টাকায় মাত্র দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তাহলে দুজনেই আদানির লোক, তাহলে এরা লড়াই করবে নিজেদের মধ্যে? আসলে লড়াইটা নাটক ছাড়া আর কিছু না, আসল লড়াইটা আমরা করছি, বামপন্থীরা। আর সেই লড়াইয়ের সামনেই উপস্থিত হবে আমাদের আর কিছুদিন বাদে পঞ্চায়েত করার কথা, কিন্তু ওরা করছেন না, কেন জানি না। পঞ্চায়েত, আমরা বলছি পঞ্চায়েত নির্বাচন নির্দিষ্ট সময়েই করতে হবে, আর সেখানে স্বাভাবিকভাবে এই যে আমাদের দাবি, মহিলাদের দাবি, নিরাপত্তার প্রশ্ন, পেট্রোল ডিজেল কেরোসিনের দামের প্রশ্ন, আর গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে, একদিকে বিজেপি আরএসএস এই করছে, সব দুর্নীতিতে হাত ওদের পাকানো আছে, আর অন্যদিকে দেখুন না শুভেন্দু
যখন ছিল তখন কি দুর্নীতি হয়নি? আজকে যে কোটি কোটি টাকা ধরা পড়ছে, আজকে যে এরা সমস্ত চাকরি চুরি করেছে, তাহলে তখন তো শুভেন্দু তৃণমূলের ছিল। ওই তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল এই চলছে, ওরা তাই চাইছে। কিন্তু আসলে লড়াইটা করছে বামপন্থীরা, আর মহিলারা আমরাও এই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বামপন্থীদের সমর্থন করছি। যারা আমরা এই ডোয়া করি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আমরা সমর্থন করছি, কারণ আমরা মনে করি মানুষের কথা আসলে বামপন্থীরাই বলতে পারবে। আর সেই জন্য সেই প্রশ্ন আমরা রাজ্যে আলোচনা করেছি এবং সেই অনুযায়ী আমাদের কথা আমরা সেটা বলব। এবছর দেখা গেল মাধ্যমিক পরীক্ষাতে মেয়েদের সংখ্যা অনেক কমে গেছে, সেক্ষেত্রে কি বলবেন? এখানে মহিলা মুখ্যমন্ত্রী বলছে চার পদের জন্য এত কিছু করছে, সেক্ষেত্রে আসলে ভেবে দেখুন, আসলে শুধু ওপর দেখানো, আসলে যদি তলা পর্যন্ত না নামায় সমস্ত যা সুযোগ সুবিধা, প্রকল্পের সুবিধা সব কিছু, যদি আসলে তা কী হয়, আসলে কিন্তু উন্নয়নটা সর্বত্র ছড়িয়ে পড়ে না, ওপর ওপর করলে তা হয় না। আর এই কারণেই তার ফল ফলতে শুরু করেছে বামপন্থী ফ্রন্টের আমলে, যেখানে এত 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 লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেড়েছিল, আর এখন তা কমে গেছে। ফলে স্বাভাবিকভাবে এর জন্য মমতা ব্যানার্জি ওই যে ওপর দেখানো, আসলে এটা সর্বত্র পৌঁছাচ্ছে না। আসলে তাই সত্যিকারের উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সমস্তভাবে আসলে মানুষের উন্নয়ন দরকার, সকলের উন্নয়ন দরকার, সমস্ত কিছুর উন্নয়ন দরকার, এবং তাদের কাছে সুযোগটা পৌঁছানো দরকার, অধিকারের লড়াই। তাই সেই অধিকারের লড়াই করতে হবে, সেই অধিকারের লড়াই আমরা করব। মহিলাদেরকে 500 টাকা করে দিচ্ছে, যে লক্ষ্মীর ভাণ্ডার বলছে মহিলারা, তাদের রাজ্য সরকারের বর্তমান সরকারের পাশে থাকবে, কি বলবেন? হকের লড়াই লড়তে হবে আমাদের, অধিকারের লড়াই সে দিক। 500 টাকায় একটা গ্যাসের সিলিন্ডারেরও দাম হয় না। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।